ইলেকশনে তারা জিতবে কোত্থেকে? কারণ হচ্ছে ওখানে তাদের অফিস একটা হচ্ছে পুরানা পল্টন, রিজভী সাহেব সারাদিন ওখানে বসে থাকে বাইক নিয়ে, আর গুলশান অফিস আমাদের ফখরুল সাহেব বসে থাকে, আর লন্ডন থেকে তো তাদের দাদা তারেক জিয়া ওখান থেকে টাকা ছড়ায়, ওখান থেকে দুহাতে টাকা ছড়ায় ইলেকশনের সময় নমিনেশন, এই নমিনেশন দিতে যেয়ে, এটা তাদের লোকদের কথা আমি বলি, একদম নামও বলতে পারবো, সকলের কাছে টাকা নিচ্ছে, এখন নমিনেশন একটা পুরানা পল্টন থেকে যাচ্ছে, একটা গুলশান থেকে যাচ্ছে, একটা লন্ডন থেকে যাচ্ছে, এক এক সিটে 300 করে নমিনেশন, 300 জায়গায় 700 লোকের নমিনেশন। ইলেকশন কমিশন সকালে এক চিঠি যায়, দুপুরে এক চিঠি যায়, বিকেলে এক চিঠি যায়, নিজেদের মধ্যে ফাটাফাটি। সিলেটে এনাম চৌধুরী সাহেব তো বিএনপির উপদেষ্টা, খালেদা জিয়ার উপরে এরকম মোটা বইও লিখেছেন, তিনি যখন নমিনেশন চেয়েছে তারিখ দিয়ে তার কাছে টাকা চেয়েছে, সে বলছে আমি টাকা দেবো কোথা থেকে, বলে তাহলে আপনার নমিনেশন বাদ। তিনি রাগ করে আমাদের মমির সাহেবের সাপোর্ট দিলেন, তিনি বললেন যে আমি আর বিএনপি করবো না, বেচারা খেটে খুঁটে বই লিখলো তার কোনো মূল্যই নাই। গেল সেটা বাঁশখালীতে তার নাম যে আমাদের বাঁশখালি প্রার্থী ছিল, ওনার নামটা কি মোর্শেদ খান, মোর্শেদ খান এসে আমার কাছে হাজির, আমি আর বিএনপি করবো না, কেন বলে আমার কাছে টাকা চাই নমিনেশন দিতে, আমি করবো না। এইভাবে যারা যারা ক্যান্ডিডেট সবাই যেখানে টাকা পাচ্ছে সেখানে নমিনেশন, নমিনেশন বিক্রি করে ভালো টাকা কামাই করে এই দুই তিনজন করে নমিনেশন, তাদের মধ্যে গোলমাল, তারা ইলেকশন থেকে উড্ড করলো। কিন্তু একটা কাজ তারা করলো কি, এই ইলেকশনটাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল করা, এবং এটা তারা করতে পারলো বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে নানাভাবে, বিভিন্নভাবে এই ইলেকশন নিয়ে তারা প্রশ্নবিদ্ধ করলো। যাদের 2008 নির্বাচনে 29 বেশি সিট পায়নি, তো 18-তে তাও যারা ইলেকশনে টিকে ছিল কয়েকজন ওদের সমস্ত কথা অমান্য করে কিন্তু টিকে ছিল, তাতে তারা কয়েকটা সিট পেল।